ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সম্প্রতি বেশ কয়েক বছর ধরে বাজে সময় পার করছে ক্লাবটি। 2012-13 মৌসুমে শেষবারের মতো ইপিএল এর শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা। আর গেল 6 বছরে একটি লীগ কাপ ছাড়া অন্য কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি রেড ডেভিলরা। চলতি মৌসুমে বাজে সময় পার করছে ইউনাইটেড। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ক্লাবটি। ইউনাইটেডের এমন অবস্থার জন্য মালিক গ্লেজার পরিবারকে দায়ী করে আসছে ক্লাবটির ভক্তরা। তাই ক্লাবের মালিকানা থেকে গ্লেজারদের সরে দাঁড়ানোর জন্য আন্দোলনও করেছে তারা। ভক্তদের আন্দোলনের মুখে ক্লাবের শেয়ার বিক্রি করতে সম্মত হয় গ্লেজার পরিবার। আর ইউনাইটেডের মালিকানা কেনার দৌড়ে নামে কাতারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জসিম হামাদ বিন খালিফা আল থানি। শতভাগ মালিকানা কিনতে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দেন তিনি। তবে ক্লাবের পুরো মালিকানা বিক্রি করতে রাজি হয়নি গ্লেজার পরিবার। শেয়ার কেনার দৌড়ে ছিলেন ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ। অবশেষে বড়দিনের আগে স্বস্তির খবর পেয়েছেন ইউনাইটেড সমর্থকরা। ম্যানচেস্টারের ঘরের ছেলে র্যাডক্লিফের কাছেই ক্লাবটির 1/4 শেয়ার বিক্রি করছে গ্লেজার পরিবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় ক্লাবটি, 25% মালিকানা কিনতে র্যাডক্লিফকে গুনতে হয়েছে 125 কোটি পাউন্ড। চুক্তি অনুযায়ী এখন থেকে ইউনাইটেড পরিচালনা করবে র্যাডক্লিফের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনেস গ্রুপ লিমিটেড। আর আগামী বছরগুলোতে ক্লাবটিতে 300 মিলিয়ন ইউরো বিনিয়োগ করবেন র্যাডক্লিফ। অন্যদিকে ব্র্যান্ডিং ও মার্চেন্ডাইজ সহ অন্যান্য সব বিষয়ে নিয়ন্ত্রণ থাকবে গ্লেজার পরিবারের হাতে। ক্লাবের 25% কিনে ইউনাইটেডকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন র্যাডক্লিফ। আমাদের সবার লক্ষ্য পরিষ্কার, আমরা ক্লাবকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডেরই থাকা উচিত। ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের সেরা ক্লাব হিসেবে ইউনাইটেডকেই দেখতে চাই। এর আগে 2005 সালে 79 কোটি পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডের মালিকানা কিনেছিল গ্লেজার পরিবার। ফাহিম ইসলাম, সময় সংবাদ।